ওরে যারা লাগিয়া ধরলাম নেশা নেনা রে সে খোঁজ ঠোঁটের পাকে গোয়া ঠিকই ফুটায় হাসির। আরে ভাই, গাঞ্জা ছাড়া কি কোনো কথা নাই? লজ্জা লাগে না? বাচ্চা প্লাপাইন ও গুরুজনরা, এই ভিডিওটা তোমাদের জন্য না, সুতরাং তোমরা এবং আপনারা এই ভিডিও থেকে দূরে থাকুন। দিস ভিডিও অনলি এন্টারটেইনমেন্ট পারপাস, সো ডোন্ট টেক সিরিয়াসলি। লাইট অফ কর, এটা সাইড দে। দেখো ভাই, এরকম করে কারা? যাদের কোষ্ঠকাঠিন্য রোগ হয় তারাই সাধারণত এরকম করে। বিষয়টা একটু ব্যাখ্যা কর। বিষয়টা হচ্ছে, যাদের কোষ্ঠকাঠিন্য রোগ হয় মূলত তাদের হাগু করতে কষ্ট হয়, তখন তারা এরকম আবলামি করতে থাকে। দেখো ভাই, তোমাকে আগে ঠিক হতে হবে। তুমি যদি এরকম ভাবে আবলামি করো তাহলে এই শহরে কেন, সারা পৃথিবীর কোথাও তাকে তুমি খুঁজে পাবে না। আর তোমাকে মন দিয়ে লেখাপড়া করতে হবে, তাহলে একদিন তার থেকেও ভালো ছেলে খুঁজে পাবে। আমার গানের প্রতিটা সুরে তোমায় আমি খুঁজে যাই, যেটা করা সেটা না করে সে এখন এরকম ক্রিঞ্জ মার্কা ভিডিও বানাইতেছে। ভাই গানটা একটু চালা না, মিউজিক মনে হচ্ছে একদম একদম প্রফেশনাল গাঞ্জাখোর। আর আপনি এইটা দেখলে খুব ভালোভাবেই বুঝতে পারবেন। ওরে যারা লাগিয়া ধরলাম নেশা নেনা রে সে খোঁজ ঠোঁটের পাকে গোয়া ঠিকই ফুটায় হাসির। কি করবো দাদা, আমি আসলে এক চামচ গু খেয়েছি দাদা। আরে ভাই, গাঞ্জা ছাড়া কি কোনো কথা নাই? দেখো ভাই, একটা প্রবাদ বাক্য আছে, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। তো এই আর কি, অল্প বয়সে পাকিয়ে গিয়েছো। প্রথমে প্রেম, তারপর ছেঁকা, তারপর শুরু করছে এইরকম ছাগলামি। আর আবি তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি। ও বিপাকি আর আসে একা, ভুল মনে হয় স্বপ্ন দেখা, হারায় যখন প্রাণ। দেখো ভাই, তোমার বয়স অনেক কম আর তোমার মধ্যে প্রচুর পরিমাণ আবেগ কাজ করে, অতএব তোমাকে এখান থেকে বের হয়ে আসে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে হবে। কথা সত্য, বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না, মরে গেলে খুঁজবি আমায় সেই দিন তো পাবি না। দেখো, তুমি মরলেও কারো কিছু হবে না, তুমি বাইসে থাকলেও কারো কিছু হবে না, কেননা জীবন কারোর জন্য থেমে থাকে না। দেখো ভাই, তুমি যার জন্য মরতে চাইতে আছো সে হয়তো অন্যের সাথে সুখে আছে, এবং তুমি মরে গেলেও সে সুখে থাকবে। দেখো ভাই, তোমার চামড়া জুতা শুকানো দরকার, কেননা তুমি মিরকি বানামে রুবির মতন করতেছো। আরে বাপুরে, তোমাকে যন্ত্রণা জীবনটা মোর তেনা তেনা হয়ে গেলে। এখানে আমি তাদেরকে ছোট করি না যারা বাস্তবে মিরকি বানামের রুগী, আমি এখানে তাদেরকে ছোট করতেছি যারা সুস্থ সবল হয়ে মিরকি বানামের রুগীর মতন আচরণ করতেছে। আফসোস। দেখো বোন, ট্যালেন্ট সবার থাকে না, তোমার ট্যালেন্ট আছে এটা আমি মানি, কিন্তু ভাই ট্যালেন্ট সঠিক কাজে লাগানো দরকার, যাতে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। এইসব করে তুমি ভাইরাল হতে ঠিকই পারবা, কিন্তু প্রাপ্ত সম্মানটুকু পাবা, সুতরাং সময় থাকতে সঠিক পথে ফিরে এসো। সো গাইস, ভিডিওটা আজ এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ হলে লাইক কমেন্ট শেয়ার ফলো, যাইছে তাই করতে পারো, কোনো প্যারা নাই। চিল, next video coming soon.